জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন এর একটি অধ্যায় সত্য সারণী। সত্য সারণী এই অধ্যায়ে বৈধতা বিচার একটি বিষয় রয়েছে। তোমাদের অনেকেরই অনুরোধ যে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার এই বিষয়টি আমরা অনেকেই বুঝতে পারিনি, এই বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে তোমাদের বৈধতা বিচার নিয়ে আমি আলোচনা করব। আশা করব আজকের পর সত্য সারণীর বৈধতা বিচারের উপরে তোমাদের আর কোনো সংশয় থাকবে না, অর্থাৎ সত্য সারণীর বৈধতা বিচার তোমরা যে কোনো সময়ে তার উত্তর দিতে পারবে। আমরা জানি এই অধ্যায় থেকে ব্রড কোশ্চিন আসবে না, এই অধ্যায় থেকে শর্ট কোশ্চিন আসবে। এই অধ্যায়ে একটা যুক্তি দেওয়া থাকবে এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে যুক্তিটি বৈধ না অবৈধ। এবার আমরা যদি এই বৈধতার বিষয়টি না জেনে থাকি তাহলে সঠিক উত্তর নির্বাচন করতে পারবো না, যে কারণে আমাদের বৈধতা বিচার বিষয়টিকে জানা খুব জরুরি। তাই তোমাদের বলবো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হও এবং যদি তোমার দর্শন বিষয়টি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই বিষয়টি আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দেব। প্রশ্ন হলো সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো। তো আমি বোর্ডে একটি যুক্তি নিয়েই তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেব। ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, কারণ হলো বৈধতা বিচার এর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদেরকে বুঝিয়ে দেব। অবশ্যই একটু ধৈর্য ধরে তোমরা আমার এই ক্লাসটি দেখবে। দেখো, একটি যুক্তি আমি আগেই লিখে নিয়েছি বোর্ডে, পি ভেল কিউ, এটা হলো একটা যুক্তি বাক্য এবং তার থেকে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, কার্ল পি ভেল কিউ। এইভাবে কিন্তু আমাদের একটা যুক্তি দেওয়া থাকবে এবং বলা হবে যুক্তিটি বৈধ না অবৈধ বিচার করো। এবার প্রথমেই আমাদের সত্য সারণী যেমন আমরা করি ঠিক সেইভাবেই এই যুক্তিটিকে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ এই যুক্তিতে কটা গ্রাহক আছে আমরা দেখে নেব। টোটাল এই যুক্তির মধ্যে গ্রাহক কিন্তু দুটো দেখতে পাচ্ছি আমরা, পি আর কিউ। পি যদি পাঁচবারও থাকে তবুও কিন্তু একটা গ্রাহক পি, আর কিউ, কিউ যদি আরও বেশি থাকে, দুই বা তিন বা পাঁচ যাই থাকুক না কেন, কিউকে আমরা একটাই গ্রাহক ধরব। এরপরে আমরা এই গ্রাহকগুলিকে সারিতে সাজাবো। এরপরে আমাদের এই গ্রাহকগুলির উপরে কারো কার্ল আছে কিনা সেটা আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি পি এর সঙ্গে একটা কার্ল রয়েছে, অর্থাৎ কার্ল পি। এবার এই কার্ল পি এর একটা সারি হবে। এবার আমরা এই সারির মধ্যে দেখব যুক্তি বাক্যের একটা সারি দেব, এটা আমাদের নিয়ম। আমি যদিও এই সারি কিভাবে সাজানো হয় তার নিয়ম আগেই শিখিয়েছিলাম, একটা ভিডিও আগেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমরা যুক্তি বাক্যের সারি দিলাম এবং তারপরে আমরা সব শেষে একটা সিদ্ধান্তের সারি দেব, কার্ল পি ভেল কিউ। এই হলো আমাদের সাজানো। এবারে আমরা এটাকে সত্য সারণীর যে ছক সেই ছকে সাজাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রাহক আছে, অর্থাৎ আমরা জানি দুটো গ্রাহক যদি থাকে তাহলে চারটে সারি হয় নিচে নিচে। আমরা নিচে নিচে চারটে সারি দিয়ে দিলাম, তোমরা অনেকে বিষয়টি জানো বা যারা জানো না তারা শিখে নাও। এইভাবে আমরা চারটে সারি দিলাম। কেন চারটে সারি দিলাম? এক দুই তিন আর একটা হবে চার। চারটে সারি দিলাম এই জন্যই যে আমরা জানি গ্রাহক সংখ্যার উপরে নির্ভর করে এই সারি সংখ্যাগুলি। একটা গ্রাহক যদি থাকে পি তাহলে দুটো সারি হয় তিনটে, দুটো গ্রাহক হলে চারটে সারি হয়, তিনটে গ্রাহক হলে আটটা। এইভাবে একটা গ্রাহক বাড়বে সঙ্গে সারির সংখ্যা কিন্তু ডবল হবে, এইভাবে একটা সিস্টেম আছে। তো এবার এই যে শূন্য ঘরগুলি রয়েছে এই বক্সগুলিকে আমরা টি আর এফ দিয়ে পূরণ করব। আমরা প্রথমেই যে গ্রাহকটিকে পাব সেই গ্রাহকের নিচে যতগুলি ঘর আছে তার অর্ধেক টি অর্ধেক এফ। আমরা অর্ধেক বলতে চারটে ঘর দেখতে পাচ্ছি, তাই দুটোতে টি আর দুটোতে এফ দেব। আমরা যদি আটটা ঘর দেখতাম চারটে টি চারটে এফ দিতাম। এরপরে আমরা যে দ্বিতীয় গ্রাহক থাকবে সেই দ্বিতীয় গ্রাহকের ঘরে টি এফ কীভাবে বসাবো? প্রথম গ্রাহকে যে পরিমাণে টি এফ বসানো হবে, অর্থাৎ এখানে দুই প্লাস দুই, অর্থাৎ দুটো টি দুটো টি এ দুটো এফ এইভাবে বসানো হলো। এবার দুই দুই, অর্থাৎ এবারে আমাদের দ্বিতীয় গ্রাহকে আমরা ওয়ান ওয়ান অর্থাৎ এক এক, অর্থাৎ একটা টি একটা এফ। আমরা এইখানে টি এফ টি এফ এই ফর্মুলাতে আমরা দ্বিতীয় গ্রাহকের ঘরে টি এফ বসাবো। আমরা জানি প্রথম গ্রাহকে যে পরিমাণে বসবে দ্বিতীয় গ্রাহকে তার অর্ধেক বসবে। এবারে আমরা দেখতে পাচ্ছি কার্ল পি রয়েছে, এই কার্ল পিতে আমরা
এই যে পি এর ঘরে যে সংখ্যাগুলি রয়েছে অর্থাৎ যে সত্যমূল্য রয়েছে সেই সত্যমূল্যের উল্টো বসবে, এটা মনে রাখবে। পি এর ঘরে বসবে কার্ল পি অর্থাৎ টি এর জায়গায় হবে এফ, এরপরে দ্বিতীয় ঘরে টি আছে এটা এফ হবে, এটা আছে পি আর এটা কার্ল পি, এই জন্য উল্টো হবে সব সময়। এফ আছে এটা টি হবে, এটা এফ আছে এটা টি হবে, এরকমভাবে এই ঘরটি পূরণ হলো। এরপরে আমরা জানি ভেল আকারের একটা সূত্র আমাদের রয়েছে, সেই সূত্র অনুযায়ী পি ভেল কিউ অর্থাৎ এই পি আর কিউ দেখতে হবে আমাদের, আর আমাদেরকে পি ভেল কিউ এর মান বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ এ টি টি রয়েছে, টি টি থাকলে ভেল আকারে টি হয়, তারপরে টি এফ যদি থাকে তাহলে এটা টি এফ, টি এফ যদি থাকে তাহলেও টি হয়, আমরা জানি সূত্রতে এফ টিতেও টি হয়, আর দুটো এফ যদি থাকে তাহলে এফ হয়। এই হলো আমাদের সূত্র অনুযায়ী এখানে মান বসানো হলো। এরপরে আমাদের কার্ল পি আর ভেল কিউ রয়েছে, অর্থাৎ কার্ল পি এর এই ঘরটি দেখবো আমরা, আর দেখবো কিউ এর ঘর, অর্থাৎ এই দুটো ঘর আমরা পরপর দেখবো। তাহলে এফ টি, এফ টিতে ভেল আকারে টি হয় সূত্র অনুযায়ী, এফ এফ এ ভেল আকারে এফ হয় সূত্র অনুযায়ী, এফ টি টিতে টি হয় আর টি এফ এও টি হয়। এই হলো আমাদের সত্য সারণী, আমরা এই যে ঘরটি পূরণ করে নিলাম। এবার আমাদের আরেকটি বিষয়, এই যে ছকটি আমরা করলাম এটা বৈধ না অবৈধ সেটা আমরা বুঝবো কিভাবে, এটা হলো তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন। তো তোমরা এই বিষয়টিকে বোঝার জন্য আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেই বিষয়টি আমি একটু শিখিয়ে নিই, তারপরে এই বিষয়টির বৈধ বা অবৈধ কেন হলো কিভাবে হলো সেই বিষয়টি আমি বোঝাবো, কারণ আরেকটি প্রথম অধ্যায়ের একটি বিষয়ের সঙ্গে এর বৈধতা অবৈধতা জড়িয়ে আছে। দেখো তোমরা এটাও খাতায় লিখে নেবে, একটা তোমাদের ফর্মুলা শেখাচ্ছি আমি, বৈধ যুক্তি, উপরে লিখবে বৈধ যুক্তি, তারপরে লেখো টি টি, তারপরে এফ টি, তারপরে লেখো এফ এফ, এরপরে তোমরা লেখো অবৈধ যুক্তি, অবৈধ যুক্তি, অবৈধ যুক্তিতে লেখো টি টি, টি এফ, এফ টি আর এফ এফ। এবার আমাদের এই যে আমি আকার বললাম এই আকারটি সম্পর্কে আলোচনা করব, এই বিষয়টি আগে বুঝে নাও। বৈধতে আমি লিখলাম টি টি, অর্থাৎ প্রথমটি হলো যুক্তিবাক্য, পরেরটি হলো সিদ্ধান্ত। আমরা বলবো যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, পরেরটি বলবো যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, তারপরে যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা। অর্থাৎ আমরা জানি বৈধ যুক্তির ক্ষেত্রে এই আকার তিনটাই সম্ভব, কারণ টি টি অর্থাৎ যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধ হতে পারে, যুক্তিবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধ হতে পারে, আবার যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা হলেও যুক্তিটি বৈধ হতে পারে। আবার আমরা অবৈধ যুক্তির ক্ষেত্রেও কিন্তু এই তিনটে আকার দেখতে পাচ্ছি, টি টি রয়েছে, এফ টি রয়েছে, এফ এফ রয়েছে, কিন্তু টি এফ এই যে একটি আকার এখানে কিন্তু বেশি রয়েছে। অর্থাৎ অবৈধ যুক্তিতে আমি চারটে আকার দেখতে পাচ্ছি আর বৈধ যুক্তিতে তিনটে আকার দেখতে পাচ্ছি। বৈধ যুক্তিতে যে তিনটে কমন আছে আর যেটি অবৈধ যুক্তিতে বেশি আছে সেইটা কিন্তু আমরা বৈধতে দেখতে পাচ্ছি না, অর্থাৎ টি এফ কিন্তু বৈধতে নেই। আমরা জানি বৈধতে টি এফ হয় না, টি এফ কথার অর্থ হলো যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। এবার দেখো তাহলে টি টি আমরা বৈধ যুক্তিতেও দেখতে পাচ্ছি, অবৈধতেও দেখতে পাচ্ছি, এটা কিভাবে সম্ভব? আমরা জানি বৈধ যুক্তির ক্ষেত্রে সেটা বৈধ না অবৈধ নির্ভর করে তার নিয়মের উপরে, একটা যুক্তি বৈধ হবে না অবৈধ হবে সেটা নির্ভর করবে তার নিয়মের উপরে। একটা যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্তও সত্য, সেক্ষেত্রে যুক্তিটি তার নিয়ম মেনেছে, যুক্তিটি বৈধ হবে। আবার যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য কিন্তু যুক্তি তার নিয়ম মানেনি, তাহলে সেই যুক্তি অবৈধ। আবার দেখা গেল যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্তও মিথ্যা, যুক্তি তার নিয়ম মেনেছে তাহলে যুক্তিটি বৈধ। আবার যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তি তার নিয়ম মানেনি, সেই যুক্তি অবৈধ। কিন্তু যদি এমন হয় যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা, তাহলে কিন্তু কোনোভাবেই যুক্তি তার নিয়ম মানতে পারবে না, এই ক্ষেত্রে নিশ্চিতভাবে যুক্তি কিন্তু অবৈধ হবে। তাহলে দেখো কোনো যুক্তি যদি যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি আমরা বৈধ বলবো না অবৈধ বলবো, এখানে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ সে বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে। বৈধ কখন হবে? যদি নিয়ম মানে, আর অবৈধ কখন হবে? যদি নিয়ম না মানে।
এইভাবে আমরা বৈধ বা অবৈধ তার বিষয়টি আগে জেনে নেব। তাহলে এবার দেখো, এইখানে তোমাকে যদি আমি বলি যে এর মধ্যে কোনো একটা যুক্তি অবৈধ, সেটা আমরা খুব সহজেই কিভাবে বুঝবো, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি বুঝিয়ে দিই। আমি দুটো যুক্তি তোমাদেরকে দিলাম, একই যুক্তি, এবং সেই দুটো যুক্তি দুজনকে পরীক্ষা করতে দিলাম। এই যুক্তি দুটোকে ধরো দুজন ভাঙলে এবং অনেকগুলি টুকরো পাওয়া গেল। প্রথমজন, এই টুকরোগুলির মধ্যে কী কী টুকরো পাওয়া যাবে? টিটি পাওয়া যাবে, এফএফ পাওয়া যাবে, এফটি পাওয়া যাবে, টিএফ, এই ধরনের টুকরো তৈরি হবে। এবার এই দুজনের মধ্যে প্রথমেই কে বিচার করতে পারবে, অর্থাৎ কে ফার্স্ট হবে, এই চালাকিটা খাটাবে যে, অর্থাৎ টিএফ খুঁজবে যে, সেই কিন্তু প্রথমেই, মানে সবার আগে বলে দিতে পারবে। কারণ কোনো টুকরোর মধ্যে যদি টিএফ পাই, তাহলে সে কিন্তু অন্য, অর্থাৎ টিটি পেলে কিন্তু সেটা বলা যাবে না বৈধ না অবৈধ। আর যদি টিএফ পাওয়া যায়, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আমরা অবৈধ বলে দিতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি অবৈধর মধ্যে টিএফ আছে, বৈধতার মধ্যে কিন্তু টিএফ নেই। তাহলে একটা যুক্তিকে আমরা বৈধতা বিচার করতে গেলে একটা পয়েন্ট কিন্তু খুঁজব, সেই পয়েন্টটি হলো কি, যুক্তি বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা। এই পয়েন্টটি যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু সেই যুক্তি হবে অবৈধ। ব্যাস, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি আমাদের এই যে সত্য সারণীতে। আমরা তাহলে এই যে একটা যুক্তি, এই যুক্তিটিকে সারিতে ভাঙলাম, চারটে সারি পেলাম। এই চারটে সারির মধ্যে আমরা দেখব যে কোন সারিতে যুক্তি বাক্য সত্য আর সিদ্ধান্ত আমরা মিথ্যা পাই কিনা। যেমন ধরো প্রথম সারি আমরা কিভাবে দেখব, যুক্তি বাক্য একটা আর সিদ্ধান্ত হলো এটা। তাহলে এই যে দুটো আমরা বাক্য পেলাম, এই দুটো বাক্যের মধ্যে দিয়েই আমরা এই বিষয়টি খুঁজব। দেখো প্রথম সারিতে আমরা কি পেলাম, যুক্তি বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য। তারপরে পেলাম যুক্তি বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা। আমরা কিন্তু তারপরে টিটি, তারপরে এফটি, আমরা অর্থাৎ এখানে কিন্তু দেখতে পেলাম যে যুক্তি বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা আমরা এই বাক যুক্তির মধ্যে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কিন্তু নিশ্চিতভাবে বলে দিতে পারি যে এই যুক্তিটি অবৈধ, কারণ এই যুক্তির মধ্যে আমরা যুক্তি বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা পেয়ে গেলাম। আর যদি আমরা এই পয়েন্টটি না পেতাম, তাহলে কিন্তু আমরা বলে দিতাম যে এই যুক্তিটি বৈধ, কারণ আমরা বৈধতার মধ্যে টিএফ পাবো না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পাশে আমি দেখালাম টিএফ নেই বৈধতার মধ্যে, আর অবৈধতার মধ্যে কিন্তু সব রকমেরই থাকবে, টিএফও থাকবে। যদি টিএফ থাকে, তাহলেই কিন্তু যুক্তি নিশ্চিতভাবে অবৈধ। অর্থাৎ বৈধতার ক্ষেত্রে আমরা বৈধতা প্রমাণ করার জন্য অবৈধ কিনা সেটাই আগে বিচার করি। তাহলে আমরা দেখে নিলাম যুক্তিটি কিন্তু অবৈধ চিহ্ন রয়েছে। অর্থাৎ এখানে আমাদের বলতে হবে যে সত্য সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে এই যুক্তিটি অবৈধ, কারণ এই যুক্তির, অর্থাৎ সত্য সারণীর দ্বিতীয় সারিতে আমরা যুক্তি বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা দেখতে পাচ্ছি, তাই এই যুক্তিটি অবৈধ। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আসছি পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।